হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো বাবুর দুষ্টুমি ভরা একটা মানে লুক নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো ও এখানে কি করছে, মানে ধারণার বাইরে, এতটা মানে ই হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে আর। তো এটা ওর হাত থেকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই দিচ্ছে না। তো কারেন্টের জিনিসপত্র নিয়ে খেলা শুরু করেছে। বোর্ডটা অ্যাকচুয়ালি কালকে রাতে ওই ঘরে ফ্যানটা এদিকে দিয়েছিলাম, তো সেইটা ঘুম থেকে উঠেই পেয়ে গেছে। এখন কিছুতেই ঘুম থেকে উঠে কাঁদাবো, কিছুতেই ওর থেকে সেটা নিতে পারলাম না। তো অনেক কষ্ট করে ওটা নিয়েছি, এখন সবার প্রথমে বিছানাটা গুটিয়ে নেব। আর কি বলতো, সবার ফ্যামিলিতে সব মহিলাদের যেরকম কাজ থাকে, আমারও বাড়িতে সেরকম কাজ থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো হচ্ছে আমি সেইভাবে শিডিউল মতন কাজগুলো করতে পারি না। প্রত্যেকটা বাড়ির মহিলাদের যেরকম ঘুম থেকে উঠে একটা টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে হয়, কোনো বাড়িতে 4টার সময় উঠতে হয়, কোনো বাড়িতে 5টা, কোনো বাড়িতে 6টা, কিন্তু আমার সেরকম ব্যাপার নেই। আমি আর কি যখন যেরকম সময় পাই তখন সেভাবে করে নিই, ওই রকম কোনো বাধা ধরা ব্যাপার নেই। তার কারণ হচ্ছে আমি হয়তো সেই টাইমে বাড়িতেই থাকি না, এরকম একটা ব্যাপার হয়। আর আমার বাড়িতে যেহেতু কেউ নেই, সেই কারণে বলারও কেউ নেই, আমিই বলি আমিই করি, মানে যেটুকু করতে হবে আমাকেই করতে হবে আর আমাকেই করতে হবে। তো তোমাদের দাদাভাই এই সাইড থেকে দেখো আমাকে বিরক্ত করছে, এটা ওটা সেটা বলে, আমার কাজে ডিস্টার্ব করার ধান্দা আর কি। তো বিছানাটা গোটানো কি বলতো মানে অনেকটা ঝামেলা হয়, বাবু পুরো মানে টেনে টুনে সব একদম একাকার করে ফেলে। আর এতটা সময় আমি পাই না যে দিনের মধ্যে 2-3 বার বিছানার পেছনে টাইম দেব, ওইভাবে হয় না। সকালে একবার ঝেড়ে পুছে পরিষ্কার করি, আর বিকেলে যদি একবার টাইম পাই তাহলে ওই ওপরে ওপরে ওইভাবে মানে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে বিছানা গোটানো আমার হয় না। তো দেখো সব কিছু আমাকে ভাঁজ টাজ করে ভালো করে নিয়ে তারপরে বিছানাগুলো ঝেড়ে নিতে হবে, এরপরে তো সমস্ত কাজটা রয়েছেই। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি বলতো মানে সারাক্ষণ তোমাদের দাদাভাই আর বাবু ওই বিছানার মধ্যেই থাকে, তো দেখেছো বিছানাটা আমাকে গোটাবো তো সেইটা গোটানোর সময়টাও দিচ্ছে না। তো সারাক্ষণ ওই বিছানার মধ্যে দুজনে মিলে এই করবে, তাহলে আর কি হবে বলো, বিছানাটা কতবার ঠিক করবো। তো তোমাদের দাদাভাইয়ের উপর আমার রাগ হয়ে যাচ্ছে প্রচণ্ড, যে বিছানাটা গোটাবো তাড়াতাড়ি তার মধ্যে শুয়ে। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা একটা আলাদা, আর সিঙ্গেল ফ্যামিলিতে থাকার মজা আর এক রকম, মানে দুটো দুই রকম অভিজ্ঞতা। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি বলতো আমার জন্য এই কাজগুলো পড়ে থাকতো না, কেউ না কেউ একটু হলেও হেল্প করতোই আর কি। আর সিঙ্গেল ফ্যামিলিতে এই সমস্যা। তো বাবু দেখো এইদিকে কি করছে তোমাদেরকে দেখাই, ঘরের মধ্যে এরা বাইক চালানো শুরু করে দিয়েছে বাপ বেটা মিলে, দেখেছো এক্সপ্রেশন দেখেছো। তো এইরকমইভাবেই চলতে থাকে এদের সারাটা দিন, কি করবে সেরকম তো কোনো ই নেই। আর বাবুকে সেভাবে তো একটু আনন্দের মধ্যে রাখতে হবে, এর তো গ্রাম না যে বাইরে নিয়ে গেলাম খেলার মাঠে নিয়ে গেলাম, সব সময় এঙ্গেজ ওইভাবে হয় না। আর এইদিকে দেখো বিছানা আমার গোটানো হয়ে গেছে, আগে কীরকম দেখেছিল আর এখন দেখো কীরকম, বিছানার ভলি পাল্টে দিয়েছি। তো যখন সুন্দর করে গোছাবো ওই 10 মিনিট আর কি, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি সবসময় বলি যে 10 মিনিট, 10 থেকে 5 মিনিট, তারপরে যদি তোমাদেরকে দেখাই তোমরা দেখবে আগে যে অবস্থায় ছিল তার চেয়েও খারাপ অবস্থা আবার ফিরে আসবে। তো এই দেখো বাবুর এই ব্ল্যাঙ্কেটগুলো না ছোট হয়ে গেছে। তো দেখো আমার মোটামুটি বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঝেড়ে দিচ্ছি। তো এইটা কি বলতো গাড়ি ছাড়ার জন্য এনেছিল, তো সেইটাই আমি দেখো বিছানা ছাড়ার কাজে লাগিয়ে দিয়েছি, যেটা যেই কাজে লাগানো যায় আর কি। তো যার জন্য এনেছে সেটাই করতে হবে, তার কোনো ব্যাপার নেই। তো এরপরে বাবুকে খাওয়ানোর পালা। তোমাদের দাদাভাইকে দেখো মাছগুলো বাছতে দিয়েছি, আর মাছটা বেছে না নিলে না মাছের মধ্যে কাঁটা থাকলে সেগুলো আবার বাবুর গলায় গিয়ে বেঁধে গেলে অনেক সমস্যা, ছোটো বাচ্চা না তো ভয় লাগে, আমাদের হলে এক ব্যাপার, আর ও তো ছোটো মানুষ বলতেও পারবে না সেই কারণে আর কি। তো তোমাদের দাদাভাই মাছগুলো বেছে দিচ্ছে, আমি খাইয়ে দেবো। তো সেদ্ধ ভাত আর তার সাথে মাছ ভাজা আর বেগুন ভাজা আছে, এটাই ওর খাবার। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে বাছা, তো এবার আমি বাবুকে খাওয়াতে আসলাম। তো দেখো খাওয়াতে বসে অনেক কাড়িকুড়ি করে ওকে খাওয়াতে হবে, আর মানে ওর খাওয়াতে গেলেই যত সমস্যা, এমনি সময় অত সমস্যা না, সারাদিন খেলতেও খেলবে, দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে। তো এইসব কাজে এক্সপার্ট উনি, কিন্তু মানে খাওয়াতে গেলেই ওনার যত সমস্যা দেখা যায়। তো ওই দিকের কাজ সব কমপ্লিট করে চলে আসলাম রান্নাবান্নার কাজে, তার কারণ শুধু ঘরের কাজ করলেই তো হবে না, পেটেও খাবার কিছু দিতে হবে। তার কারণ হচ্ছে কি বলতো খিদে পেলে তখন তো আর ঘর গোছানো থাকলে সেটা দেখে পেট ভরবে না, খাবার কিছু মানে আয়োজন করতে হবে। তো আজকে সেভাবে বাজারে যায়নি, তোমাদের দাদাভাই ঘরে যাচ্ছিলো তাই দিয়েই দেখি কি রান্না করা যায়। তো আলু ফুলকপি পেঁয়াজ এসব দিয়ে একটু ভাজা করবো, আর আলু ফুলকপির রস আবাস, এই আর কিছু করবো না, অতটা ভালোও লাগছে না, এই এই দিয়েই হবে, গরম গরম ভাত দিয়ে ব্যাস খেয়ে নেবো। আমার তো ওই ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, আলু ভাজা ফুলকপি ভাজা বা যে কোনো ভাজা দিয়ে গরম ভাত দিয়ে আমার খুব ভালো লাগে, একটা শুকনো লঙ্কা ভাজা করে নেবো ব্যাস আমার কমপ্লিট। তো রান্নাবান্না সেরে এখনও মানে স্নান করব, বাবুকে ফ্রেশ করে দিয়েছি আর কি। তো দেখো আমি এখানে সবজি বানাচ্ছি আর ওর কারিগরি করে যাচ্ছে,
তো ফুলকপিগুলো এখন অনেক মানে আনসিজন হয়ে গেছে, তো একটু জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ পোকা টোকা যদি থাকে তাহলে জলে যে ভিজিয়ে রেখেছি এটা বেরিয়ে যাবে, আর না হলে না পোকা সেই পোকাগুলো বেরোতে চায় না, আর আমরা দেখতেও পারবো না ভেতরে যদি কিছু থাকে। সেই কারণে আর কি গরম জলে ভেজালে আর একটু ভালো হয়, তো এখন আমার হাতে অত সময় নেই, সেই কারণে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। আর এই দেয়ালগুলোর অবস্থা দেখো কি হয়েছে, তো এটা কিছুই করার নেই, তার কারণ আমি কোয়ার্টারে থাকি, তোমরা সবাই সবাই বলতে বেশিরভাগ জনই জানো, তো এটা নিজস্ব ঘর না, নিজের বাড়িঘর ছেড়ে মানে অন্য জায়গায় অন্যের বাড়িঘরে পড়ে আছে এরকম একটা ব্যাপার, তো এটা আমরা চাইলেও ঠিক করতে পারবো না। আর বাবু আরও ডিস্টার্ব করে, এগুলোতে হাতাখুন্তি যা পায় বাড়ি মেরে মেরে সব ওগুলো ওই বালি পাথরগুলো ফেলে, জানো তো এত ডিস্টার্ব করে। তো ভাজা আমার হয়ে গেছে, আর তরকারিটা ওই যে আমার হয়ে যাবে, এরপরে ঝোল চাপিয়ে দিলেই ব্যাস কয়েক মিনিটের মধ্যে আমার তরকারি রেডি হয়ে যাবে। তো দেখো আমার তরকারিও প্রায় রেডি হয়ে গেছে, টান কমপ্লিট করে আসলাম, আর কাজ তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর কি বলতো, স্নানটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মানে মনে হয় যে না কাজ অর্ধেক শেষ, আর ঘরের সব কাজও মোটামুটি হয়ে গেছে। বাবু দেখো এখানে খেলা করছে, তো মানে এখন আর কোনো ঝামেলা নেই, তো এখন আমাকে আবার বেরিয়ে যেতে হবে, খাওয়া দাওয়া করে আধা ঘন্টা মতন টাইম পাবো, বাবুকে একটু খাইয়ে যাবো। এখন দুধটা আমি খাইয়ে যাবো, গরুর দুধ প্লেন দুধটা এখন খাওয়াই, এরপরে তোমাদের দাদা ভাই ওকে 12টার দিকে একটু ভাত খাইয়ে দেবে, আর না হলে দুধটা নষ্ট হবে। সকালে জাস্ট 1 পয় দুধ নিই, মানে 250, সেইটাই ও শেষ করতে পারে না, সকালে একবার বিস্কিট দিয়ে খাওয়াই, আর একটু বেঁচে যায় তো সেটা 11টার দিকে খাওয়ানো হয়, এখন সেটা খাওয়াবো, আর তোমাদের দাদা ভাই পরে খাইয়ে দেবে, আমি এসে আবার ওকে খিচুড়ি খাইয়ে দেবো। এই তো হলো রুটিন, তো খাওয়া দাওয়াটা করে নিই না হলে দেরি হয়ে যাবে। আর কি হয়েছে বাবা, কি কি করবে তুমি, এই তো সাবান নাও না, সাবান নাও, কি হয়েছে, ওর রাগ হয়েছে, তো দেখি কেন রাগ হয়েছে, মানে যখন যেটা বলবে, সাবানটা নিয়ে এতক্ষণ খেলা করছিল, এখন হয়তো আমি ওর এটা ভালো লাগছে না, চলো চলো ঠিক আছে চলো। তো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো দেখো খাবার খেতে বসে গেছি, তো এখানে আমরা নিচে বসেই খাবার খাই, আর ঘরের অবস্থাও সেরকম খুব একটা ভালো না, তো ভিডিওতে তোমরা দেখতেই পারো যে কীরকম কী ঘর দুয়ার, তো তাও একদিন তোমাদেরকে পুরো ঘরটা দেখাবো, কীরকম মানে ঘরের কটা ঘর কি সবটাই দেখাবো। তো দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, ও তো খুব খুশি হয়ে গেছে, ফুলকপি ওর খুব প্রিয় সেই কারণে। তো বন্ধুরা চেঞ্জ করে নিলাম, তো এখন একটু বাবুর সাথে টাইম স্পেন্ড করার সময়, তো বাবুর সাথে দেখা হচ্ছে অনেকটা সময় পর, দেখো ও কি করছে, দেখো দেখো একবার অবস্থাটা দেখেছো, দেখো কি করছে, এটা এটা কি করছো তুমি, হ্যাঁ দেখেছো, দেখো কি নিয়েছে, ইঞ্জিনিয়ার হবে মনে হচ্ছে এখন থেকেই দেখে, কারেন্টের বোর্ড, তারপরে যেখানে যা পাবে সেইগুলো নিয়ে খেলতে শুরু করে দেবে, ফোমটাকে পুরো দিল অবস্থা খারাপ করে। তো প্রায় 4-5 ঘন্টা পর বাবুর সাথে দেখা হচ্ছে, কিন্তু দেখো বাবুর মধ্যে কোনো ব্যাপার আছে যে আমি যে এতক্ষণ ছিলাম না, কোনো ব্যাপারই নেই, দেখো আমি এই আসলাম জাস্ট চেঞ্জ করে বসলাম ওর কাছে, ওর নিজের আপন মনে খেলতেই ব্যস্ত, ওর বাবা হলে আর কিছু চাই না, মানে ওর বাবা মা সব এখন ওর বাবাই হয়ে গেছে, ওই যে ওই ব্যক্তিটা হয়ে গেছে, ও এত ভালোভাবে রাখে বাবুকে যে ওর আমার কথা মনেই পড়ে না, দেখেছো দেখো ও আপন খেলায় পুরো ব্যস্ত, কোনো কিছু মানে ওর খেয়ালই নেই। বাবু তোমার খারাপ লাগে না আমি না থাকলে, হ্যাঁ লাগে, খারাপ লাগে না, না তুমি না, তুমি না, ঠিক আছে না, না আমাদের কারেন্টের বোর্ডটা একটু ঠিক করে দাও, আবা তোমার খারাপ লাগে না আমি না থাকলে, হ্যাঁ খারাপ লাগে, আমাকে মিস করো, হ্যাঁ ওর কোনো ব্যাপারই নেই, দেখেছো কি বলতো ওর গাটা না গরম হয়েছে, মানে জ্বর জ্বর ভাব, আজকে ওকে স্নানই করাইনি, আজকে স্নান করাইনি, শুধু গাটা মুছিয়ে দিয়েছিলাম, আর যাওয়ার সময় সুজি খাইয়ে গেছিলাম, এখন রুটি করে রুটি খাওয়াবো। বাবু ফোমটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখেছো দেখো অবস্থা কি করছে, এমন করে না, এটা ছিঁড়ে যাবে, তো ছিঁড়লে আবার আমরা পয়সা কোথায় পাবো, কিনতে হবে না, তো বাবুকে আগে খাইয়ে নিই, ওকে এখন একটু কোলে নেবো, একটু আদর করবো, তারপরে রান্না বান্না, সারাদিন কি বলতো আর কি দিয়ে খেয়েছো, সারাদিন আজ সকালের রান্না, সকালবেলায় রান্না করেছি দেখলেই তো, ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা করেছিলাম, আর আলু ফুলকপি তরকারি ওই দিয়েই দুপুরেও খেয়েছে তোমাদের দাদা ভাই, আর বাবু আজকে ভাত খেয়েছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, ওর আজকে খিচুড়িও করা হয়নি, মানে যখন যেরকম অবস্থা তখন তো সেরকম করতে হবে।
তো এখন যাব বাবুকে একটু খাইয়ে, ওর দুধ চলে এসছে, দুধটা গরম করব। দুধ 6টার সময় দিয়ে যায়, এখন 8টা বেজে গেছে, গরম করা হয়নি, এখন গরম করে তারপরে বাবুকে খাইয়ে নিই। তারপরে আমরা আমাদের রান্না কি হবে এখনো ঠিক নেই, দেখি রুটি হয়তো করব, তো এখনো ঠিক নেই, জিজ্ঞেস করি দেখি কি খাবে, কি খাবে আজকে? হ্যাঁ বলছি রুটি খাবে না কি করব? সুবিধা যেটাই হবে। কি হয়েছে, কি হয়েছে তোমার? সুবিধা যেটাই হবে, তুমি যেটা খাবে বলো। আর আজকে দেখো বিছানা গুটিয়েছি একবার, তারপরে বাবু ঘুমিয়েছে জন্য মশারি টশারি সব টানানোই আছে। তো এখন যাব রান্নার কাছে, তো আমার উপর ছেড়ে দিয়েছে, দেখি আমি কি রান্না করি। কিছু বলতে পারবে না, যা রান্না করে দেবো তাই খেতে হবে। কিন্তু হ্যাঁ, মানে কি বলতো, সেই যে বৃষ্টি শুরু হয়েছে রে, 4-5 দিন থেকে এখানে অলরেডি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের ওখানে জানো তো বাবা বলছে পাট বুনবে, মানে জমি হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই, মানে বৃষ্টির কোনো বংশই নেই। বৃষ্টিটা হলে কি বলতো জমিতে জল দিতে হয় না, জল দিতে অনেক কেরোসিন তেলের যা দাম হয়ে গেছে, তারপরে মানে 1 ঘন্টা জল দিতে প্রায় 150 টাকা তার বেশি হবে, আমি সঠিক জানি না, ওরকম তো মোটামুটি হবে, আইডিয়া করে বললাম। তো ওখানে বৃষ্টি নেই যেখানে দরকার, আর এখানে দরকার নেই, প্রয়োজন নেই, এখানে পুরো বৃষ্টি। তো ওইখানে বৃষ্টিটা হলে ভালো হয়, ভগবানকে বলছি এখানে বৃষ্টি যেন ওখানে পাঠিয়ে দেয়। তো আর বেশি বকবক করলাম না, এখন রান্না করতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো এখনকার মতন এই পর্যন্তই, আর রাতে কি রান্না বান্না করি কি করি সেটাও তোমাদের দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি বলতো, যখন ডিউটি যাই তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করতে পারবো না, তার কারণ ইউনিফর্ম পরে কোনো ভিডিও এখন আর করা যাবে না, সেই কারণে আমি খালি ভিডিওতে বলি যে এই যাচ্ছি আসলাম, তো তোমরা এই থেকেই বুঝে নেবে। তো দেখো রাতের খাবারে ভাত করেছি আর কি, দুপুরবেলায় তো দেখেছিলে আলু ফুলকপি তরকারি হয়েছিল, সে কারণে তোমাদের দাদাভাই বললো যে কালকে সকালে জল দেওয়া ভাত খাবে আর কি, পান্তা ভাত ডালের বড়ার সাথে, সেই কারণে বললো রাতে ভাত করে নাও, এক মুঠ করে খেয়ে নেবো, আর পরের দিন সকালে জল দেওয়া ভাত হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো ঘুমোতে যাওয়ার পালা। তো তোমাদের দাদাভাই আর ফুচকু ঘুমোতে যাবে, আমার এখন ডিউটি আছে, আমি এখন বেরিয়ে যাব। তো সেই কারণেই এখন বাবুকে চাইছিলাম যে যদি ঘুম পাড়িয়ে যেতে পারতাম ভালো হতো। এখন বাজে তোমার 12:15 থেকে আমার ডিউটি, কিন্তু না, ওর চোখে কোনো ঘুম নেই আর ও এখন ঘুমাবে না, সেই কারণে আর বৃথা চেষ্টা করলাম না, যা করছে করুক, আমি এদিকে রেডি হয়ে নিই, বেরিয়ে যাব। তো বন্ধুরা কি বলতো, তোমাদের হয়তো মনে হতে পারে যে ও তো ছোট কি করে থাকে, অ্যাকচুয়ালি 5 মাস থেকে ওর অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি ডিউটি গেলে ও আমাকে টাটা করে, মানে অটোমেটিক আমাকে যদি ড্রেস পরতে দেখে ওর মধ্যে একটা সেন্স চলে এসেছে যে মা এবার ডিউটি যাবে, তো অটোমেটিক নিজের থেকে আমাকে টাটা করতে থাকে। কিন্তু ওর বাবা যদি কোথাও যায় তাহলে ওই দেখো দেখেছো টাটা করছে আমাকে, কিন্তু ওর বাবা যদি কোথাও যায় অপোজিট সাইডে আমি রয়েছি, কিন্তু আমি বললাম যে তোমাদের ড্রেস পরে ভিডিও আর দেওয়া যাবে না, এখন থেকে একটা রুলস চলে এসেছে সেই কারণেই আর কি। তো আমি এখন যাচ্ছি, আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে, তো বাইরে থেকে তালা দিয়েই যাব, ভেতরে যদি বা একটা দরজা আছে এমার্জেন্সি হলে ওরা বেরিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। তার কারণ কী বলতো, নাহলে যখন আসবো আবার ওদের ডিস্টার্ব হবে, আর বাইরেটা দেখো কীরকম, পুরো অন্ধকার, 12টা বাজে, এই সময় কেউ তো থাকবেই না। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।